নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় ভেরিকোস ভেন। জাগতিক ও প্রাকৃতিগত কারণে মানুষ বর্তমানে বিভিন্ন রোগব্যাধির সম্মুখীন হচ্ছে, তেমনই এক রোগ ভেরিকোস ভেন। এই রোগের ফলে শিরাগুলো বৃহৎ আকারে ফুলে যায় এবং পাকানো শিরাগুলো সাধারণত আমাদের পাকে প্রভাবিত করে। আনুমানিক প্রায় 25% প্রাপ্তবয়স্করা ভেরিকোস শিরা দ্বারা আক্রান্ত হন, তবে মহিলাদের মধ্যেই এই রোগের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। ভেরিকোস ভেন হলো রক্তনালীর একটি সাধারণ রোগ। ত্বকের নিচে জন্মানো ফোলা ও প্যাঁচানো শিরাকে ভেরিকোস ভেন বলে। এই রোগ শরীরের যে কোনো অংশেই দেখা দিতে পারে, তবে সাধারণত পায়ে ভেরিকোস ভেনই বেশি দেখা যায়। ভেরিকোস ভেন হলে শিরাগুলোর আকার বড় হয় এবং ফুলে যায়। গাঢ় বেগুনি বা নীল রঙের শিরা দেখা যায়। সাধারণত শরীরে ব্যথা ও অস্বস্তি অনুভব হয় এবং পায়ে অসহ্য ব্যথা হয়। পায়ের মাংসপেশিতেও টান ধরে এবং খিঁচুনিও হয়। পায়ে ত্বকের চারপাশে ফুসকুড়ি ও লালচে ভাবও হতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার বা দাঁড়িয়ে থাকার ফলেও প্রচণ্ড ব্যথা অনুভব হয়। বয়স বাড়ার সাথে সাথে ভেরিকোস ভেনের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা দেয়, কারণ বার্ধক্যজনিত কারণে শিরার ভালভ দুর্বল হয়ে পড়ে। যদি আপনার পরিবারের সদস্যদের ভেরিকোস ভেন থাকে, তবে আপনারও সেটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্থূলতার কারণেও শিরাগুলোতে অতিরিক্ত চাপ পড়ে, সেক্ষেত্রেও এই রোগটি হতে পারে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে যদি থাকেন বা বসে থাকেন, তবে রক্ত চলাচল ভালোভাবে না হলেও ভেরিকোস ভেন হতে পারে। যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে, তাহলে আজকে আমি আপনাদের ভেরিকোস ভেনের বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি ও বায়োকেমিক মেডিসিনের কথা বলবো। প্রথমে আপনাদের সেলফ কেয়ার করতে হবে। যে কারণের জন্যই আপনাদের ভেরিকোস ভেন হোক না কেন, সেটা জানার প্রথমে চেষ্টা করুন। বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন এবং এর কারণ জানার চেষ্টা করুন। যদি ওবেসিটির জন্য এই রোগটি হয়, তাহলে ওবেসিটি ট্রিটমেন্ট করতে হবে। যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশন আপনাকে খুঁজে নিতে হবে। এক্ষেত্রে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটুখানি বসে নিন এবং পা উঁচু করে রাখুন কিছুক্ষণ, যাতে পায়ে যেই রক্ত জমে যায় সেটা যাতে আবার ঠিকমতো চলাচল করতে পারে। তার ফলে নার্ভের ওপর চাপ পড়ে যে রক্ত জমে যায় সেটা অনেকটা ঠিক হয়ে যায়। কাফ মাসালের এক্সারসাইজও আপনারা করতে পারেন। এবার আসবো হোমিওপ্যাথিক মেডিসিনের কথায়। হোমিওপ্যাথিতে এমন কতগুলো ওষুধ আছে যেগুলো আপনাদের শরীরে পুরো কেস টেকিং করেই দেওয়া হয়, যার ফলে ভেরিকোস ভেনও অনেকটা কমে যাবে। এক্ষেত্রে প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো অ্যাসকিউলাস হিপ 200। যখন আমাদের ভেন বাইরে বেরিয়ে আসে এবং খুব বড় হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাসকিউলাস হিপ 200 2 ফোঁটা করে দিনে একবার নিলে খুব ভালো রেজাল্ট পাবেন। পরের ওষুধটি হলো অ্যাসিড ফ্লোর 30। যদি আপনাদের অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করতে হয়, তখন যদি ভেরিকোস ভেনের প্রবলেম হয়, তখন অ্যাসিড ফ্লোর 30 2 ফোঁটা করে দিনে 2 বার নিলে অনেক উপকার পাওয়া যায়। পরের ওষুধটি হলো ক্যালকেরিয়া কার্ভ 200। ওবিস পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যারা খুব মোটা, বিশেষ করে যাদের থাইরয়েড থাকে, তারাও ক্যালকেরিয়া কার্ভ 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা করে নিলে অনেকটা উপকার পাবেন। এটি খুবই একটি এফেক্টিভ মেডিসিন। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফ্লোর 12x। এটি একটি বায়োকেমিক মেডিসিন। এটি ওভার গ্রোথকে ঠিক করে এবং ভেনের স্ট্রাকচারকেও খুব ভালো কাজ করে। এটি ভেরিকোস ভেনের জন্য খুব ভালো একটি মেডিসিন। এটি 12x 4টি করে দানা দিনে 3 বার বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের মেডিসিনটি হলো হিমামালিস 30। হিমামালিসও ভেনের জন্য খুব ভালো একটি মেডিসিন। ব্লাড সার্কুলেশনকে এটি ঠিক করে, সেক্ষেত্রে হিমামালিস 30 দিনে 2 বার 2 ফোঁটা করে নিতে হবে। এটিও খুবই একটি এফেক্টিভ মেডিসিন। পরের মেডিসিনটি হলো ল্যাকেসিস 200। এই মেডিসিনটি ফিমেলদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের ভেন খুব নীল রঙের হয়ে গেছে, সেক্ষেত্রে ল্যাকেসিস 200 2 ফোঁটা সপ্তাহে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। এরপরে একটি মেডিসিনের কথা বলবো, সেটি হলো ডক্টর র্যাকওয়ের R42। ভেরিকোস ভেনের জন্য এটি খুবই একটি ভালো মেডিসিন। সেক্ষেত্রে R42 10 ফোঁটা করে দিনে 3 বার নিলে ভেরিকোস ভেনের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন।
ভেরিকোজ ভেন একটি ক্রনিক ডিজিজ, এটি খুব তাড়াতাড়ি সারে না, সেক্ষেত্রে মিনিমাম 6 মাস আপনাদের ওষুধ খেতে হবে। এক্ষেত্রে সব কটি ওষুধ প্রয়োগের প্রয়োজন নেই, যেই লক্ষণ আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধই আপনারা প্রয়োগ করবেন। ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই ছিল ভেরিকোজ ভেনের বেস্ট কয়েকটি মেডিসিন। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।